সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু বহুকাল আগে থেকেই মানুষের মনে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছিল সময় পরিভ্রমণ বা টাইম ট্রাভেলের প্রতি বিজ্ঞান যত উন্নত হয়েছে মানুষের মনে সেই আগ্রহ আরও বেড়েছে আসলে কি টাইম ট্রাভেল করা সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স চ্যানেল মাস্টার ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আমরা এই রহস্যময় প্রশ্নটি উত্তর খুঁজব তো দেরি কিসের চলুন শুরু করা যাক টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বলতে আসলে কি বোঝায় টাইম ট্রাভেল হলো সময় নির্দিষ্ট অক্ষ বরাবর ভ্রমণ হতে পারে তা সেকেন্ড মিনিট ঘন্টা কিংবা হাজার লক্ষ কোটি বছর আপনি নিশ্চয়ই থ্রি ডি বস্তু বা ত্রিমাত্রিক বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে জানেন যেখানে একটি ত্রিমাত্রিক বস্তুর মাত্রা থাকে তিনটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বিজ্ঞানীদের ধারণা চতুর্মাত্রিক কোন বস্তুর মাত্রা থাকবে চারটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তো থাকবেই এর সঙ্গে যুক্ত হবে নতুন আরেকটি মাত্রা যেটি হলো সময় অর্থাৎ আপনি যদি টাইম ট্রাভেল করতে সক্ষম হন তাহলে আপনি শুধু টাইম ট্রাভেলই করবেন না বরং আপনি চতুর্মাত্রিক দুনিয়ায় চলে যেতে পারবেন এখন পর্যন্ত কোনো কিছুই এই চতুর্মাত্রিক বস্তুর বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারেনি তাই আজ অবধি কেউ টাইম ট্রাভেল করতে পারেনি বা টাইম ট্রাভেল করা সম্ভব হয়নি তার মানে কি টাইম ট্রাভেল করা সম্ভব নয় তো আসলে অসম্ভবই বটে কিন্তু পরক্ষণে আবার সম্ভব পদার্থবিজ্ঞানের দ্বারা এর তাত্ত্বিকতা প্রমাণ করা যায় বিজ্ঞানী আইনস্টাইন প্রথম বলেছিলেন সময় ধ্রুব নয় সময় আপেক্ষিক তার তত্ত্বানুসারে কোনো বস্তুর গতি যত বৃদ্ধি পায় তার জন্য সময়ের গতি তত কমে যায় কারণ কোনো বস্তু যখন গতিশীল হয় তখন সে আসলে সময় পিছনে দৌড়াতে থাকে উদাহরণস্বরূপ আপনি যদি একটি রকেটে করে মহাকাশে যান এবং আপনার রকেটের গতি যদি আলোর গতির সমান হয় তবে আপনি পাঁচ বছর পর পৃথিবীতে ফিরে আসলে দেখবেন পৃথিবীতে বছর কেটে গেছে অর্থাৎ আপনি যদি সালে মহাকাশে যান আপনার হিসাব অনুযায়ী বছর পর আপনার সালে আসার কথা কিন্তু আপনার রকেটের গতি আলোর গতির সমান হয় আপনি ফিরলেন দু সালে তাহলে আপনি কিন্তু একত্রিশ বছর পরে পৃথিবীতে পৌঁছালেন অর্থাৎ বলতে গেলে আপনি ভবিষ্যতে পৌঁছে যান তবে আপনি টাইম ট্রাভেল করেছেন কিন্তু এটাকে টাইম ট্রাভেল বলা যাচ্ছে না কারণ এক্ষেত্রে আপনি ভবিষ্যতে পৌঁছা মাত্রই আপনার কাছে বর্তমান হয়ে গিয়েছে আপনি তখন আর আগের বর্তমান বা অতীতে ফিরে আসতে পারবেন না কারণ সকল বিজ্ঞানীরা একমত যে আপনি যদি টাইম ট্রাভেল করতে পারেন তবে আপনি শুধুমাত্র ভবিষ্যতে যেতে পারবেন কিন্তু ভবিষ্যৎ বা বর্তমান থেকে অতীতে ফিরতে পারবেন না তাহলে কিন্তু আপনি টাইম ট্রাভেলই করলেন কিন্তু টাইম ট্রাভেল তো এটা নয় কেন কারণ বিষয়টাকে যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয় তাত্ত্বিকভাবে আপনারা বুঝতে পারলেন যে টাইম ট্রাভেল করা সম্ভব কিন্তু যে কোনো জিনিস তত্ত্বানুসারে বোঝার চেয়ে ব্যবহারিকভাবে ভাবে বোঝা অতি সহজ এখন টাইম ট্রাভেলের বিষয়টি তত্ত্ব অনুযায়ী সম্ভব কিন্তু ব্যবহারিক কি বলছে আলোচনা থেকে এটা বোঝা গেল যে ট্রাভেলের জন্য আপনার কাছে কমপক্ষে দুটি জিনিস থাকতে হবে প্রথমত অতি উন্নত মানের রকেট এবং দ্বিতীয়ত আলোর গতি সম্পন্ন হওয়া প্রথম অবজেক্টটি বিজ্ঞান উন্নত হলে আবিষ্কৃত হওয়া সম্ভব কিন্তু দ্বিতীয় অবজেক্টি বিজ্ঞান যতই উন্নত হোক না কেন মানুষের জন্য দ্বিতীয় অবজেক্টটি অর্জন করা সম্ভব নয় সুতরাং টাইম ট্রাভেল আসলে তাত্ত্বিকভাবে সম্ভব কিন্তু বাস্তবে কখনোই না কেন সম্ভব না আমরা তার কারণ আলোচনা করেছি আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো টাইম ট্রাভেলটা তো আসলে প্রকৃতি বিরোধী আর প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি নিশ্চয়ই নিষ্ঠুপ হয়ে থাকবে না সব মিলে এখন পর্যন্ত টাইম ট্রাভেল একটি অবাস্তব ধারণা মাত্র তাই এই টাইম ট্রাভেলকে কেন্দ্র করে অনেক মজার মজার প্যারাডক্স বা কুটাভাষ তৈরি হয়েছে তারা যদি আগ্রহী হয়ে থাকেন তবে আমি এই প্যারাডক্স নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন ভালো না লাগলে ডিসলাইক করুন অন্যকে জানাতে শেয়ার করুন এবং তার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য